নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের সংসারের সংকট মুক্তির জন্য কিভাবে মহাদেবকে তুষ্ট করবেন সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। তিনি দেবাদিদেব তিনি মহাদেব স্বর্গের দেবতাকুল তাকে শ্রেষ্ঠ আসনে বসিয়েছে। তিনি পরম পিতা কোমল তার হৃদয় ভক্তদের ডাকে তিনি সহজেই সাড়া দেন আর অল্পেতে রুষ্ট হন না তুষ্ট হন খুবই অল্পতে তিনি ভক্তি ভরে তাই ভক্তি ভরে তাকে ডাকলে সব বিপদ আপদ শঙ্কর সংশয় থেকে মুক্তি মেলে তো আসুন জেনে নেওয়া যাক কীভাবে মহাদেবে আরাধনা করলে তিনি তুষ্ট হন অনেকের ভুল ধারণা আছে যে শিবরাত্রিতে অবিবাহিত মেয়েরাই কেবল শিবের মতো বর পাওয়ার জন্য শিবলিঙ্গে জল ঢেলে পুজো করে। পুরুষ মহিলা জাত ধর্ম নির্বিশেষে সকলেই বাবার মাথায় জল ঢেলে পুজো করতে পারেন বাড়িতে দেবতার আসনে কালো পাথরের শিবলিঙ্গ রেখে পুজো করবেন প্রতিদিন একটি বেলপাতাতেই মহাদেব তুষ্ট হন সোমবার শিবের বার তাই ওই দিন পারলে আকন্দ ফুলের মালা পরিয়ে পুজো করবেন না পারলেও ক্ষতি নেই কারণ শিব বেলপাতাতেই তুষ্ট সাদা ফুলও ভালোবাসেন নিত্য পুজোয় যে কোনো ফল বা সাদা বাতাসা দিয়ে ভোগ নিবেদন করুন ঠাকুরের আসনে সাদা পাথরের শিবলিঙ্গ রাখবেন না কারণ সংসারী মানুষের সাদা শিবলিঙ্গ পুজো করার অধিকার নেই এই অধিকার আছে কেবল সন্ন্যাসীদের সংসারী মানুষের ঘরে সাদা শিবলিঙ্গ না থাকাই মঙ্গলজনক অনেকে পুজো না করে শ্বেত পাথরে শিবলিঙ্গ সাজিয়ে রাখেন শোপিস হিসেবে এইটাও না রাখাই ভালো কারণ সাদা শিবলিঙ্গ পুজো পেতে চান অথচ গৃহী মানুষের তাকে পুজো করার অধিকার নেই তবে স্বচ্ছ কাছের বা ক্রিস্টালে বা কোনো ধাতুর তৈরি শিবলিঙ্গ পুজো না করে শোপিস হিসাবে সাজিয়ে রাখা যায় এতে গৃহীর কোনো অমঙ্গল হয় না বিবাহ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে প্রতি সোমবার শিবের মাথায় একটি বেলপাতা নিবেদন করে ভক্তি বলে প্রার্থনা করুন সোমবার নিরামিষ আহার গ্রহণ করুন সমস্যা দূর হবে দাম্পত্য সমস্যায় স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে একই ঘটে একই ঘটের থেকে বাবার মাথায় জল ঢালুন প্রতি সোমবার দুজনেই ওই দিন নিরামিষ আহার গ্রহণ করুন সমস্যা মুক্ত হবেন ব্যাধিতে জর্জরিত হয়ে কাটাচ্ছে দিন রাত যেন সুস্থ হওয়ার লক্ষণই নেই এমন সংকটে ভক্তি ভরে ডাকুন মহাদেবকে প্রতি সোমবার সকাল সন্ধ্যে একটি ধূপ জেলে বাবাকে আরতি করুন রোগ মুক্তি ঘটবে সন্তানের পড়াশোনায় মনোযোগ নেই পরীক্ষার ফল সন্তোষজনক নয় সন্তানের জন্য মহাদেবের কাছে প্রার্থনা করুন ভক্তি ভরে বাবার মাথায় জল ঢালুন প্রতিদিন প্রতি সোমবার বাবাকে পায়েস ভোগ দিন এই পায়েস সন্তানকে খাওয়াবেন উপকার পাবেন শিবরাত্রিতে নিঃসৎ শিবরাত্রিতে নিঃসন্তান দম্পতি সন্তান কামনা করে একসঙ্গে ব্রত পালন করুন এবং দুজনে এক ঘর থেকে বাবার মাথায় জল ঢালুন পাঁচটি বা সাতটি গোটা ফল অর্পণ করুন মনস্কামনা পূর্ণ হবে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ